পুলিশি নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বি মামলা করলে তা গ্রহণে মোহাম্মদপুর থানা বা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালত আদেশে বলেন, পুলিশের কাছে করা রাব্বির লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহণে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা আপিল বিভাগ বাতিল করে দেন। আদালত আজকের আদেশে বলেন, যেহেতু নির্যাতনের শিকার ব্যক্তি নিজে আবেদন করেননি, তাই এখানে জনস্বার্থে রিট আবেদন গ্রহণযোগ্য নয়। তবে তিনি যদি থানা বা আদালতে মামলা করেন, তবে সে মামলা গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনায় পুলিশের উপপরিদর্শক মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা নিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন 21 জানুয়ারি তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। 9 জানুয়ারি রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বিকে আটক করে পুলিশ। পরে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ শিকদার অর্থ আদায়ের চেষ্টা করেন। ওই সময় রাব্বিকে নির্যাতন করা হয়। ওই ঘটনার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাব্বি। মামলা সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন অবজারভেশন দিয়েছে নতুন করে এফ্রেশ মামলা গ্রহণ করার জন্য। রাব্বি যদি চায় নতুন করে থানায় মামলা করতে পারবে এবং কোর্টে মামলা করতে পারবে, এটা রাব্বির অপশান, এবং ইমিডিয়েটলি মামলা করতে পারে। এবং মমত থানা নির্দেশ দেওয়া হয়েছে, কোর্ট কোনো নির্দেশ দেওয়া আছে, সে আমরা যেন গ্রহণ করে এসআই মাসুদের বিরুদ্ধে।